شكرا يا ربي شكرا هديت قلبي شكرا نورت دربي شكرا شكرا يا ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামাল ভাই সৌদি আরব থেকে জানতে চেয়েছেন যে সাত দিনে যদি আকিকা দিতে না পারি তাহলে আমার করণীয় কি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়া মা আতাকুমুর রাসূল ফখুযু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু। তোমাদের রাসূল তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করো এবং যা নিষেধ করেন তা থেকে দূরে থাকো। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হলো আকিকা করা সপ্তম তারিখে। সন্তান জন্ম নিলে আল্লাহর শুকর করণার্থে আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুযবাহু আনহু ফি ইয়াউমি সাবিঈ, অর্থাৎ সপ্তম তারিখে তার পক্ষ থেকে একটা কোরবানি করবেন, বিশেষ করে আনিল গোলামে শায়তান ও আনিল জারিয়াতে সাত। হ্যাঁ, যে ছেলে হলে দুটি ছাগল দুম্বা বা ভেড়া, আর মেয়ে হলে একটি ছাগল একটি দুম্বা বা একটা ভেড়া আপনি কোরবানি করবেন সপ্তম তারিখে, এবং সেদিন সুন্দর একটা নাম রাখবেন। এরপরে সেটা আপনি নিজেও খেতে পারেন, পরিবার পরিজন আত্মীয় স্বজন তারা খাবে, গরিব মানুষদের মাঝেও বণ্টন করে দিতে পারেন। এই হলো এখন যদি সপ্তম তারিখে কেউ না পারে, ফি ইয়াউমি সাবিঈ, এই হাদিসের শব্দ হলো সপ্তম তারিখে, সাত তারিখে সেটা যদি না পারে তাহলে চোদ্দ তারিখে একুশ তারিখে দেয়া এটা জায়েজ রয়েছে। এ প্রসঙ্গে যে হাদিসটি রয়েছে সেই হাদিসের দলিল হলো সেই হাদিসটি দুর্বল সনদে বর্ণিত রয়েছে, তবে মুয়াত্তা ইমাম মালিক এই হাদিসটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে মওকুফ সূত্রে বর্ণিত রয়েছে, এবং এই তিরমিজিতে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই হাদিসটি বর্ণিত রয়েছে যে আইয়ুযবাহা আনিল গোলামিল আকিকা ফি ইয়াউমি সাবিঈ, সপ্তম তারিখে সন্তানের পক্ষ থেকে আকিকা করতে হয়। ফা ইল্লাম ইয়াতাহাইয়া ইয়াউমুস সাবিঈ ফা ইয়াউমুর রাবিঈ আশার, অর্থাৎ সপ্তম তারিখ করতে না পারলে চোদ্দ তারিখ। ফা ইল্লাম ইয়াতাহাইয়া আক্কা আনহু ইয়াউমু এহদা আশ এহদা ওয়া ইশরুন বা আও এহদা ওয়া ইশরিন, আর যদি চোদ্দ তারিখেও না পারে তাহলে সেটা তার পক্ষ থেকে আদায় করবে সেটা একুশ তারিখে। এখন এর পরেও এই হাদিসটি মুয়াত্তা মালিকে বর্ণিত রয়েছে এবং তিরমিজিতেও বর্ণিত রয়েছে, তবে হাদিসের সনদের ক্ষেত্রে কেউ কেউ দুর্বলতা বলেছেন, তবে বাইহাকিতে এই হাদিসটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে মওকুফ সূত্রে বর্ণিত রয়েছে। যাই হোক, এখান থেকে প্রমাণিত যদি কেউ সপ্তম তারিখে করতে না পারে তাহলে চোদ্দ অথবা একুশ, হ্যাঁ অথবা এরকম আরও সাত সাত করে যে যতদিন যে পারে আঠাশ, তারপরে এরকম যেভাবে সাত দিন পর আরও যেভাবে হয় এরকম করে করতে পারে। এখন তারপরেও যদি না পারে, যখন আপনার সুযোগ হবে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেবেন তখনই করবেন। ইবনে হাজম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ফা ইল্লাম তাযবাহ ফি ইয়াউমি সাবিঈ, যদি সপ্তম তারিখে করতে না পারে, যাবাহ বাদা যালিক মাতা আমকানা, হ্যাঁ যখনই তার সম্ভব হবে তখনই সে তার পক্ষ থেকে আকিকা দিয়ে দেবে। হ্যাঁ, এবং অনুরূপভাবে যদি আপনার কেউ সপ্তম তারিখে দিতে না পারলে চোদ্দ একুশ অথবা যে কোনো তারিখে আপনি এটা আদায় করতে পারেন। আর শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন, অনুরূপভাবে কেউ যদি এই এমনকি এই বছরেই করতে পারলো না, পরের বছর তারপরের বছর এরকম করে করবে তাতেই কোনো অসুবিধা হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম তারিখের কথা বলেছেন, এটা হলো উত্তম। এখন সুযোগ যদি না হয়, তার সামর্থ্য যদি না থাকে বা কোনো সমস্যা থেকে গেল, এটা একটা সুন্নতে মুআক্কাদা। হ্যাঁ, আর এই সুন্নতে মুআক্কাদা যদি কারো সামর্থ্য না থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে গুনাহগার করবেন না, কিন্তু যদি সামর্থ্য থাকে যখনই সুযোগ হবে তখনই আকিকা দেবেন। আশা আল্লাহ রাব্বুল আলামিন আশা করি কবুল করবেন ইনশাআল্লাহ তাআলা। আশা করি বোঝা গেছে। হাযা ওয়াল্লাহু আলাম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নাবিনা মুহাম্মদ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।